শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আমল বিভিন্ন ধরনের হয়। একটা আমল হয় জবান দিয়ে, তারপরে হাত দিয়ে আমল হয়, পা দিয়ে আমল হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়ে বিভিন্ন আমল হয়। তবে সব আমলের মূল আমল হইল আল আমাল আল কালবিয়া, কালবের আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কালবের আমল। তা কালবের আমল কি কি, কালবের আমল কি কি বলেন তো দেখি। সহি নিয়ত, এটা কালবের আমল। আর তাওয়াক্কুল, এটা কালবের আমল। ইমান, ইমান কিন্তু থাকে কোথায়? কালবে। নিয়াত থাকে কালবে, তাকওয়া কালবে, শুকর কালবে, তাওয়াক্কুল কালবে, সবর কালবে, অনেক এবাদত থাকে কালবে। এজন্য যে জায়গায় সকল এবাদতগুলোর মূল কেন্দ্রস্থল, এটা নষ্ট হলে সব নষ্ট। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্ল। এই জন্য আকিদা থাকে কোথায়? হ্যাঁ, কালবে। আকিদার জায়গা কোথায়? কালব। কালবের বিশ্বাসটাকে তো আমরা বলি আবাদ আকিদা। ইমানের তিনটা পার্ট, একটা জবানে স্বীকৃতি দেওয়া, একটা অন্তরে বিশ্বাস করা, আর একটা আমলে বাস্তবায়ন করা। তো এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? অন্তরেরটা। কারণ মুনাফেকদের জবানে স্বীকৃতি দিছে, মুনাফেকরা জবানে কিন্তু কালেমা পড়ছে, স্বীকৃতি দিছে, আমলের ময়দানেও ছিল তারা। তারা সলাতের মধ্যে মুনাফেকদেরকে পাওয়া যাইত, জেহাদের ময়দানে পাওয়া যাইত, বিভিন্ন আমলের মধ্যে পাওয়া গেছে। তাহলে আমলও করছে, স্বীকৃতিও দিছে, তো গণ্ডগোল কোথায়? অন্তরে, আকীদা গণ্ডগোল। এই জন্য সবকিছুর মূল হইল আকীদা। এই জন্য শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন, আল আকীদা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ, এটা ইসলামের মূল আসল, বাকি সব হলো ফুরু, শাখা প্রশাখা, ডাল ফালা, এটা হলো শিকট। আকীদা হলো শিকট। শিকট মজবুত হইলে ওগুলা মজবুত হবে, শিকট দুর্বল হলে, শিকট কাটে বললে ওগুলা এমনি মরে যাব। এই কারণে আকীদাটাই হলো মেইন। জি, এরপরে এখানে তিনি এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটা উল্লেখ করছেন যে, মানে সমস্ত আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমালে কালবিয়া। আর আমালে কালবিয়ার সাথে যদি অন্তর বিশুদ্ধ না হয়, তাহলে অন্তরে যে ইবাদতগুলো আছে এগুলো কোনোটাই বিশুদ্ধ হবে না, সব নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি দুধ রাখবেন বা ভালো একটা জিনিস যে পাত্রে রাখবেন, পাত্রটাই আগে থেকে ময়লা। তো পাত্র যদি ময়লা থাকে বা যা রাখবেন কি হইব? সব ময়লা হয়ে যাব। এই জন্য পাত্রটা পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোনো সম্পদ, কোনো জনবল কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? যেই লোকটা কালবে সালিম নিয়ে আসবে, একটা নিরাপদ অন্তর, সুস্থ অন্তর। তাহলে সুস্থ অন্তর হতে হইলে এখলাসওয়ালা অন্তর লাগবে।